নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর কেন বলুন তো, আজ হচ্ছে আমাদের বাড়ির জামাইদের জামাই ষষ্ঠী। আজ সানডে, সানডে আমাদের পালন করা হচ্ছে জামাই ষষ্ঠী। কারণটা তো আপনারা সবাই জানেন। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে, মানে ব্রেকফাস্ট তৈরি করেছি, এখনও খাইনি, তার আগে চলে এসেছি একটু বাইরে আমি, দিদি, বাবা সবাই মিলে আড্ডা দিতে। আর বাবার গাছের আমগুলো একদম টুসটুস করছে, খুব সুন্দর লাগছে আমগুলো দেখতে। ঘুম থেকে উঠেই আম খাচ্ছি। বাবা একটা ছোট্ট মতো আম কোথা থেকে বললো, খেয়ে দেখ খেয়ে দেখ। তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো প্রথমেই বাবাকে একটু খাবার দিয়ে দিলাম, গরম গরম লুচি আর তরকারি। বাবা কিন্তু আমাদের দুই বোনের হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে, কারণ মাও তো পরিপাটি করে রান্নাটা করতে পারে না। আর জানেন তো, বাবাকে সেদিনকারে আমি রুটি বানিয়ে দিয়েছিলাম, বাবা রুটি খেয়ে এত নাম করছে, আর মাকে নিয়ে গিয়ে রুটিগুলো দেখাচ্ছে, দেখো দেখো মেয়েদের রুটিগুলো দেখো, নরম তুলতুল করছে আর পাতলা, কি সুন্দর রুটি করেছে। বাবা খুব তৃপ্তি করে খেয়েছে। তারপরে এই যে কিচেনে চলে এসেছি, কাজের এত চাপ সকাল থেকে, দুজনে তো সিদ্ধ হচ্ছি আমরা, আর যে ব্লগিংটা করব সেটাই আর সময় হয়ে উঠছে না। রান্না মানে অর্ধেক কমপ্লিট হয়েছে, সব রকম ভাজাভুজি, পাঁচ রকম ভাজাভুজি করেছি না, ও পাঁচ রকম ভাজাভুজি করেছে, আর পমফ্রেট মাছের ঝালটাও হয়ে গেছে, আর এদিকে কাটাপোনা মাছের ঝাল হচ্ছে, আর এদিকে একটা শাক চচ্চড়ি হচ্ছে, আর এবার বাকি খালি চাটনি, মাটন আর হচ্ছে ভাত। আর কিছু হবে না তো? না, এটাই। তাও সেই 10-12 রকমের রান্না হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হলে বাঁচি দেখে, ঠোকরা দেখে বুঝতেই পারছেন, ঘেমে নিয়ে আমরা পুরো স্নান হয়ে গেছি। আর দিদি ওদিকে একদিকে বসন আছে, একদিকে রান্না করছে, দুদিকে দুটো কড়া জ্বলছে, এই যে এই একটা কড়া আর এই একটা কড়া, দুদিকে এই একটা কড়া এই একটা কড়া। এটা হচ্ছে শাক চচ্চড়ি, আর এটা মাছের মাথা ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, শাক চচ্চড়িতে দেওয়া হবে। আর ওই দিকে হচ্ছে আরেকটা, ওটা হচ্ছে কাটাপোনা মাছের ঝাল হচ্ছে ওতে, আর এবার মাটনটা ম্যারিনেট করে রাখা আছে, হলে হয়ে যাবে। প্রচণ্ড গরম, তো ফিরে আসছি খাবার সময়, তাই তো রান্নাটা কমপ্লিট করে নিই। তো ফাইনাল একবার লুকটা ভাবলাম দেখিয়ে দিই, এত অসম লুক নিয়ে এসেছে দিদি। তো মাটনের লুকটা সবাইকে একবার দেখিয়ে দিলাম, ভেরি ইয়ামি অ্যান্ড টেস্টি মনেই হচ্ছে দেখে। হবে আমরা একটা কষা তুলেও খেয়ে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। আর এইদিকে হচ্ছে একটু চাটনি। তো কেমন হয়েছে মাটনটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার দিদি একটা ছো মেরে তুলে নিল, বললো চল টেস্ট করে আমরা দেখি। তো বন্ধুরা, অনেক কষ্ট করে, অনেক সংঘর্ষ করে এই গরমে আমি আর দিদি মিলে রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। তবে হ্যাঁ, জামাইরা কিন্তু এখনও এসে পৌঁছায়নি, তবে বাচ্চাগুলোকে এখন খেতে দেওয়ার দায়িত্ব আমাদের। তো সেই জন্য বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো, ওদের জন্য ওয়েট করলে আমাদের হবে না। বাচ্চাদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আর আজকের রান্নাবান্না দেখে একটু ইঁদুর স্পিডেই দৌড়াচ্ছে। তো ভাবলাম তার আগে আপনাদের সঙ্গে একটু খাবারগুলো শেয়ার করে দিই। দেখতেই পেলেন, পাঁচ রকম ভাজাভুজি করেছি, পমফ্রেট মাছের ঝাল করেছি। পমফ্রেট মাছের কি দাম, 800 টাকা কেজি, দু পিস মাছ এনেছে 200 টাকা, মানে একটা মাছের দাম 100 টাকা পড়েছে। যাই হোক, জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদের জন্য তো এটা আনতেই হবে। আর করেছি কাটাপোনা মাছের ঝাল, চাটনি আর মুসুর ডাল করেছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল করার ইচ্ছা ছিল, তবে এই গরমের সময় আর করিনি, পাতলা করে মুসুর ডাল করেছি। আর করেছি হচ্ছে চাটনি, পাঁচ রকম ভাজাভুজি, শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর ফল টল তো এটা সেটা রয়েছে। এটাই হবে আজকের আমাদের মেনু। আর হ্যাঁ, খাসির মাংসের ঝোল তো অবশ্যই রয়েছে। তো চলুন ঝটপট বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিই। আর রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিকঠাক বানিয়েছি কিনা। মা তো আর অত পারে না, আমরা দুই বোনে যা করেছি তাই, এটাই খাবে জামাইরা। তারপরে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা চলে এসেছি চা খেতে, মায়ের হাতের গরম গরম চা। দিদি শুয়ে পড়ে একটা আম দেখছে, আর এই আমটা জানেন তো ছোটবাবু ঢিল মেরে পেরেছে, ওটাই দিদি লুকিয়ে রেখে দিচ্ছে।
তারপরে আমি আর দিদি একটু রেডি হয়েছি চাটা খেয়ে নিয়ে, আমরা এখন যাচ্ছি দিদির ননদের বাড়ি, মানে বুলা দিদির বাড়ি। তো বুলা দিদির বাড়ি গিয়ে আমরা একটু গল্প করব, আড্ডা দেবো, আর দিদির জন্য একটুখানি মাংসের তরকারিও আমরা নিয়ে যাচ্ছি। তো যাই, দিদির বাড়ি গেলে বেশ ভালো লাগে, মনটাও খুব শান্তি হয়ে যায়। দিদি ভীষণ ভালো, ভীষণ ভালো। তো প্রচুর গল্প করব, ভাবছি একটু রিলসও বানাবো। দিদির বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বসে গল্প করলাম, আর তারপরে ফালতু ব্লগার্সের ভিডিও দেখা হলো, দিদিকে ভিডিওটা দেখালাম, দিদির খুব পছন্দ হয়েছে, দিদি খুব ভালো লেগেছে। দিদি এখন কত সারিবার করছে আমাদের দেখায় বলে দিদি। আরে দিদি ওখানে বসে আছে। তো চলুন আবার ফিরে আসছি একটু পরে। প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে আর আমরা এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমগোড়াতে, জামগোড়াতে প্রচুর মজা হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আর বেশি ভয়েস ওভার দেব না, ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আর এখানেই কিন্তু ভিডিওটা এন্ড করে দেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি কাল নতুন ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত দেখুন, দারুণ মজা হয়েছে। বাবা কত জাম পড়েছে গো, কোন গাছের আমটা ভালো? ও মা, এই ঝড় হচ্ছে, একটা আম পড়েনি, তোমার কথা শুনে না কি গো, ফেভিকুইক যে সব লাগিয়ে রেখেছো নাকি? দেখি জাম পড়েছে নাকি, একটু জাম খাই। এই দে, এটাও ভালো জাম, এক্ষুনি পড়েছে, দেখ। এখানে ভর্তি হয়ে আছে নাকি জাম? না না, ভেতরে জাম আছে, এলাম আম গোড়াতে, গোড়াচ্ছি জাম। যখন তখন পড়বে না। ও মাই গড, হ্যাঁ গো, ঝড়ের মধ্যে জামা কাপড় শুকাচ্ছে কেন? আরে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, এনে আম পড়েনি, জাম গোড়াচ্ছি, ধর। হে না, ধুয়ে খাচ্ছে, বাট জাম গোড়াচ্ছে কেন? আম পাইনি, জাম গোড়াচ্ছি। কি রে, কেমন আছিস বল? ভালো আছি। হ্যাঁ কে পুচকি, কেমন আছিস? হ্যাঁ বল, ভালো আছি বল।